কারণ জিয়াউর রহমান একজন তেজস্বী নেতা ছিল, তিনি খুব সিরিয়াস একজন ব্যক্তি ছিল, যুদ্ধ ছাড়া কিছুই বুঝতেন না এবং স্বাধীনতা অর্জন ছাড়া তার মাথায় আর কোনো কিছু ছিল না। অনুরূপভাবে তার অধীনে যে ব্যাটালিয়নগুলি ছিল তাদেরকেও তিনি সেভাবে প্রস্তুত করেছিলেন। মানুলি আহমদ, আমি আপনার কাছে সরাসরি চলে যাব, বীরত্বম জিয়াকে আপনি কিভাবে দেখেছেন, বিশেষ করে 26 মার্চের আগে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পরিস্থিতি সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি, তখন সেখানে অন্য সামরিক অফিসারদের ভূমিকা এবং মেজর জিয়ার দৈনন্দিন কার্যক্রম কি ছিল? আপনাকে ধন্যবাদ। তৎকালীন মেজর জিয়ার সাথে আমার খুব একটা ঘনিষ্ঠতাও ছিল না এবং চট্টগ্রামে তিনি বদলি হয়ে যাওয়ার পূর্বে তার সাথে কখনো আমি কথাও বলি নাই, দেখাও হয়নি। চট্টগ্রামে তিনিও একটা নতুন গঠিত অষ্টম বেঙ্গল রেজিমেন্টে সহ অধিনায়ক হিসাবে বদলি হয়ে আসেন, আমি কোয়ার্টার মাস্টার ছিলাম। ওনার এবং আমার অফিসের মধ্যে পার্থক্য ছিল 3 ইঞ্চির একটা দেওয়াল। প্রতিনিয়ত আমি কোয়ার্টার মাস্টার হিসেবে ওনার সাথে কথা বলতাম, উনিও আমার কাছে আসতেন, তার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। এর পূর্বে যদি যে সম্পর্ক না থাকলেও অষ্টম বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে যাওয়ার সুবাদে দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং প্রায় সময় আমরা দেশের কথাগুলি নিয়ে আলাপ করতাম। তিনি খুব স্বল্প বাসী ছিলেন, খুব রিজার্ভ লোক ছিলেন, সকলের সাথে তিনি মেলামেশা করতেন না, অত্যন্ত বুদ্ধিমান লোক ছিলেন। পাকিস্তান মিলিটারি একাডেমিতেও তিনি কাজ করেছেন, একজন সুদক্ষ অফিসার হিসেবে পাকিস্তানে তার নাম ছিল। তিনি ঢাকা ডিভিশনে এখানে একটা ব্রিগেডের ব্রিগেড মেজরও ছিলেন কিছুদিন। অষ্টম বেঙ্গল রেজিমেন্টে বদলি হয়ে আসার পর থেকে একের পর এক আমাদের সমস্যা ছিল, নতুন ব্যাটালিয়ন এটা সজ্জিত হওয়ার পর আমাদেরকে পাকিস্তানে চলে যেতে হবে। ইতিমধ্যে 1970 সালের নির্বাচন, এই নির্বাচনের পর জিয়াউর রহমান, আমি এবং লেফটেন্যান্ট কর্নেল এম আর চৌধুরী সিলেট বাড়ি রনকেলি গোলাপগঞ্জ, আমরা 3 জন প্রায় সময় দেশের ব্যাপারে আলাপ আলোচনা করতাম এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হয়েছিলাম জিয়াউর রহমান বা লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী, আমরা নিশ্চিত হয়েছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোনো অবস্থাতেই পাকিস্তানের জনগণ প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না। তখন জিয়াউর রহমান বা এম আর চৌধুরী আমাকে জিজ্ঞাসা করলেন, এই অবস্থায় তুমি একজন ইয়াং ক্যাপ্টেন হিসাবে কি করা উচিত বলে মনে করো? আমরা 3 জনে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম এটাই হলো উপযুক্ত সময়, বাংলাদেশকে স্বাধীন করতে হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। আমাদের এই বিদ্রোহের কথা, আমাদের মনোভাবের কথা ব্রিগেডিয়ার মজুমদারের মাধ্যমে জেনারেল ওসমানী সাহেবকে জানানো হয় এবং জেনারেল ওসমানী সাহেব বঙ্গবন্ধুর সাথে কথা বলেন। বঙ্গবন্ধু আমাদেরকে উত্তর দিলেন যে সামরিক বাহিনীর সদস্যদের কোনো সাহায্য প্রয়োজন হবে না। জিয়াউর রহমান এই খবর পাওয়ার পর বা কর্নেল এম আর চৌধুরী খবর পাওয়ার পর আমরা কেউ ক্ষান্ত হই নাই, আমাদের প্রিপারেশন সম্পূর্ণ ছিল। জিয়াউর রহমান আপনি জিজ্ঞাসা করেছেন, অন্যান্য অফিসারদের সাথে তিনি খোলামেলাভাবে কোনো কথা বলেন নাই, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমাদের ফাঁসি হতে পারত, গুলি করে আমাদেরকে হত্যা করতে পারত, পাকিস্তান জেলে দিতে পারত, আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যবস্থা নিতে পারত। এছাড়াও কয়েক বছর আগে আমরা দেখেছি আগরতলা ষড়যন্ত্র মামলা কিভাবে হয়েছে এবং এটা কিভাবে পাকিস্তান সামরিক বাহিনী উদ্ঘাটন করেছে। সুতরাং আমাদের মনের মধ্যে একটা ভয়ও ছিল এবং আমরা সতর্কও ছিলাম। জিয়াউর রহমান খুব সতর্কতার সাথে আমাদের সবাইকে নিয়ে অগ্রসর হন এবং আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গেলাম, বঙ্গবন্ধুর কাছে দ্বিতীয়বারও আমরা বললাম বিদ্রোহ করব, কিন্তু সরকারের পক্ষ, বঙ্গবন্ধুর পক্ষ থেকে হাসুচক কোনো বক্তব্য আমরা পাই নাই। তারপরেও জিয়াউর রহমান বা লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী আমরা ক্ষান্ত হই নাই, আমরা যে বিদ্রোহ করব জিয়াউর রহমান এই সিদ্ধান্ত নিলেন,
মুজিবুর রহমান সাহেব সিদ্ধান্ত কর্নেল মুজিবুর রহমান সিদ্ধান্ত নিলেন, আমার দায়িত্ব ছিল অন্যান্য যারা বাঙালি অফিসার ছিল তাদেরকে ইশারা করে জানানো যে এরকম একটা পরিস্থিতি হলে তারা কি করবে বা আমাদের কি করণীয়। আমরা যে বিদ্রোহ করব বা আমরা বিদ্রোহ করার পরিকল্পনা করেছি এটাও যেন গুনাহ করে কেউ বুঝতে না পারে। সব দিক থেকে যদি চিন্তা করেন আমাদের প্রস্তুতি সম্পন্ন ছিল, কিন্তু রাজনীতিবিদদের এই মুক্তিযুদ্ধের জন্য কোনো প্রস্তুতি ছিল না। আপনি একদম সামগ্রিক প্রেক্ষাপটটি বলেছেন এবং যেটি বলেছেন যে সেনা অফিসারদের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে যে মার্শাল কোর্ট মার্শাল এবং এটা সরাসরি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে যায় এবং সে ব্যাপারগুলো নিয়ে আপনারা সতর্ক ছিলেন, কিন্তু তার মধ্যেও সীমিত পরিসরে আলাপ আলোচনা করেছেন। প্রায়শ সমালোচকদের ভাষায় এটা অবশ্যই বীরুত্তম জিয়া পরবর্তীতে যেহেতু রাজনীতি এসেছেন এবং তিনি রাষ্ট্রপতি হয়েছেন, তিনি রাজনৈতিক দলের প্রধান হয়েছেন, তিনি অবশ্যই তার মুক্তিযুদ্ধের ভূমিকা একটি ব্যাপার, আর হচ্ছে যে রাজনৈতিক জিয়া বীরুত্তম জিয়া তার ভূমিকা আরেকটি ব্যাপার। যুদ্ধের সময় ব্যাপারগুলো অনেক সময় অনেকে অনেক ধরনের প্রশ্ন নিয়ে আসেন, সমালোচকদের ভাষায় যে সোয়াত জাহাজ থেকে তিনি অস্ত্র খালাস করতে যাচ্ছিলেন পাকিস্তানিদের স্বার্থে, এই সমালোচনার ব্যাপারটি আসলে কোন প্রেক্ষাপটে, সেদিনের প্রেক্ষাপটে আপনি সেই প্রেক্ষাপট কি একটু বলবেন কিনা? জিয়াউর রহমানকে যখন নির্দেশ দেওয়া হলো এর পূর্বে মেজর সগর এবং আমাদের অধিনায়ক অষ্টম বেঙ্গল রেজিমেন্টের পাঞ্জাবি লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া তারা দুজনেই সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের দায়িত্বে ছিল। সন্ধ্যার পরে জঞ্জুয়া সাহেব তার স্ত্রীকে সংবাদ দিলেন জিয়াউর রহমানকে চট্টগ্রাম বন্দরে যেতে হবে। জঞ্জুয়া সাহেবের স্ত্রী অনুরূপভাবে জিয়াউর রহমানের স্ত্রীকে সংবাদ দিলেন যে আপনার স্বামীকে বলেন উনি যেন তাড়াতাড়ি চট্টগ্রাম বন্দরে চলে আসেন। এই সময়টুকুতে আমি নিজেই জিয়াউর রহমানের সাথে দেখা করার জন্য চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কাছে কোকা কোলা ফ্যাক্টরির অফিসে গিয়ে দেখা করি এবং তার সাথে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করি এবং এটা পরিষ্কারভাবে উনাকে বলেছি যেহেতু অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে গ্রুপ গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, অর্থাৎ একজন দুজন অফিসারকে এক জায়গায় রাখা হয় নাই, সবাইকে পৃথক পৃথক জায়গায় পাঠাচ্ছে, তখন আমি জিয়াউর রহমানকে বললাম নিঃসন্দেহে আজকে কোনো ঘটনা ঘটবে, না হলে এভাবে সবাইকে বিভিন্ন জায়গায় পাঠাইতো না। আমি কোয়ার্টার মাস্টার হিসেবে ডিউটি অফিসারের দায়িত্বরত ছিলাম। জিয়াউর রহমান সাহেবকে অনুরোধ করলাম আপনি দ্রুত ব্যাটালিয়ান হেডকোয়ার্টারে চলে আসেন খাওয়ার অজুহাত দিয়ে। উনি বাসায় আসলেন, বাসায় এসে সংবাদটা পেলেন, এরপরে তিনি আমার অফিসে চলে আসলেন, আমি যে অফিসে ছিলাম অফিসে এসে দুজনে কথা বলছিলাম, হঠাৎ দেখি জঞ্জুয়া এবং মেজর শকত দুজনেই পিছনের থেকে ঢুকলেন এবং বললেন যে তোমরা কি ষড়যন্ত্র করছো। আমি বললাম যে কোনো ষড়যন্ত্র না, আপনার সংবাদটা পেয়েছি জিয়াউর রহমান সাহেবকে চট্টগ্রাম বন্দরে যেতে হবে, ওখানে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের চার্লি কোম্পানি আছে তাদের সাথে ডিউটি করতে হবে, এই কথাগুলি আলোচনা করছিলাম ইতিমধ্যে আপনি আসছেন। জঞ্জুয়া সাহেব বললেন যে অষ্টম বেঙ্গল রেজিমেন্ট থেকে কোনো কিছু নিতে হবে না, আমি নেভির একটা ট্রাক নিয়ে আসছি, নেভির 11 জন বিভিন্ন পদবীর লোক আছে, তারাই তোমার সিকিউরিটি, তুমি তাড়াতাড়ি করে এই গাড়িতে বসো, একটা ট্রাক, ট্রাকের সামনে তুমি বসো এবং চট্টগ্রাম বন্দরের জন্য রওনা হও। যে সমালোচকরা বলতেছে তারা ইন্দুরের মতো গর্তে লুকাই ছিল আর আমরা ছিলাম অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করার পরিকল্পনা নিয়ে আগচ্ছিলাম, তখনও পর্যন্ত আমরা যে বিদ্রোহ করব এই পরিকল্পনাটা হয় নাই। সুতরাং জিয়াউর রহমান তখন সোয়াত জাহাজের জন্য যাবে না এটা কল্পনাও করা যাবে না। জিয়াউর রহমান রওনা হলেন, ইতিমধ্যে একটা টেলিফোন আসলো আমার এই এক বন্ধু আব্দুল কাদের যিনি পাকিস্তানের স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি আমাকে টেলিফোন করলেন যে ঢাকাতে গোলমাল শুরু হয়েছে তোমরা কি করবা। তার সাথে আমার আগে কথা ছিল যে যদি কোনো পরিস্থিতি গোলাটে হয় তাহলে আমরা তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে আসবো। তখন উনি আমাকে বললেন আপনারা কি করবেন,
আমরা বললাম যে আমরা বিদ্রোহ করব, আপনি রাজনীতিবিদদের বলে দেন, তারাও যেন প্রস্তুতি গ্রহণ করে। ইতিমধ্যে জিয়াউর রহমানকে রওনা করাই দিলেন আব্দুর রশিদ জঞ্জুয় সাহেব, ওই পথে আরেকজন অফিসার যাওয়ার কথা ছিল, তার মাধ্যমে আমি সংবাদ পাঠালাম জিয়াউর রহমানের কাছে ঢাকাতে গোলমাল শুরু হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। অতিমধ্যে রেলওয়ে ওভার ব্রিজ যেখানে আছে বর্তমানে দেওয়ানহাট, সেখানে গিয়ে জিয়াউর রহমানের সাথে ওই অফিসারের দেখা হয়। জিয়াউর রহমান আমার সংবাদ পাওয়ার পরেই চলে আসেন। 1973 সালে জিয়াউর রহমান পত্রপত্রিকায় একটা আর্টিকেল লিখেছিলেন, একটি জাতির জন্ম, সেটাতেও এই বক্তব্যগুলি স্পষ্টভাবে আছে, তখন বঙ্গবন্ধু জীবিত ছিল। তখন কিন্তু জিয়াউর রহমানের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ ছিল না। এবং জিয়াউর রহমান কেন সোহাদ জাহাজ যাচ্ছে, ওই সময় পর্যন্ত আমরা যে বিদ্রোহ করবো সেই সিদ্ধান্ত আমরা নিই নেই। জিয়াউর রহমান সাহেব আমার সংবাদ পাওয়ার পরে উনি দ্রুত গতিতে অষ্টম বেঙ্গল রেজিমেন্টে ফিরে আসলেন এবং নেভির যে সদস্যরা ছিল তাদেরকে তিনি গ্রেপ্তার করলেন। তিনি আসার পূর্বেই আমি অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে সাথে নিয়ে বিদ্রোহ করলাম এবং পাঞ্জাবি অফিসার লেফটেন্যান্ট হুমায়ুন, লেফটেন্যান্ট আজম, ক্যাপ্টেন আহমদ আলী এই তিনজনকে অ্যারেস্ট করলাম। কিছুক্ষণ পরে বিডিআর এর দুজন অফিসার মেজর হামিদ এবং ক্যাপ্টেন নজর, তারা অষ্টম বেঙ্গল রেজিমেন্টের অফিসার্স মেসের সম্মুখে ছিল রাস্তার এই পারে পারে, দুটাই মেস, তখন ইপিআর এর মেস, ইপিআর মেসে তারা আসছিল অফিস থেকে, ওই দুজনকে আমরা অ্যারেস্ট করলাম। অর্থাৎ জিয়াউর রহমান আসার পূর্বেই আমি অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে বিদ্রোহ করি এবং পাঁচজন পাকিস্তানি সেনা গ্রেপ্তার করি। অষ্টম বেঙ্গল রেজিমেন্টের তিন চারজন অন্যান্য পদবীর লোক ছিল পাঞ্জাবি, তাদেরকেও গ্রেপ্তার করি। জিয়াউর রহমান আসার পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি আমাকে বললেন, তুমি যাও জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আমি ওনাকে অনুরোধ করলাম, এই পর্যায়ে আমার যাওয়াটা সম্ভব না, কারণ পাঁচজন অফিসার আমি অ্যারেস্ট করেছি, তিন চারজন সেনা সদস্য অ্যারেস্ট হয়েছে এবং পুরো ব্যাটালিয়ন এখন আমার নিয়ন্ত্রণে, আপনি গিয়ে অষ্টম বেঙ্গল রেজিমেন্টে যে অধিনায়ক আব্দুর রশিদ জঞ্জুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসেন, আসার পথে মেজর শওকতকেও নিয়ে আসেন, তারপরে আপনাকে আমি ব্যাটালিয়ন হ্যান্ড ওভার করবো, এরপরে আমরা সিদ্ধান্ত নেব কি করব না করব। তিনি দ্রুত গতিতে একটা জিপ নিয়ে জঞ্জুয়ার বাসায় গেলেন, জঞ্জুয়াকে অ্যারেস্ট করলেন, আসার পথে মেজর শওকতকে নিয়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার আসলেন। আসার পরে জঞ্জুয়াকে আমরা তার অফিসে বসালাম এবং সাথে তার ক্যাপ্টেন আহমদ আলীকে বসানো হলো, লেফটেন্যান্ট আজম, লেফটেন্যান্ট হুমায়ুনকে অন্য রুমে, ক্যাপ্টেন নজর এবং মেজর আব্দুল হামিদ জিয়াউর রহমানের কোর্স মেট তাদেরকে অন্য রুমে বসানো হলো এবং নেভির যে 11 জন সদস্য ছিল তার মধ্যে একজন ছিল চট্টগ্রামের, সুতরাং বাকি থাকে 10 জন, 10 জনকে সেপারেট রুমে বসানো হয়েছিল। পরবর্তী পর্যায়ে তারা সিপাহীদের হাতে মৃত্যুবরণ করে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ইতিহাসের একেবারেই আমরা যে বিভিন্ন রকমের কথা শুনি সেগুলো গবেষকদের অথবা রাজনীতিকদের মুখে এবং যেগুলোর বেশিরভাগ সময় অনেক সময় রেফারেন্স থাকে, অনেক সময় রেফারেন্স থাকে না, কিন্তু আপনি হলেন সেই ইতিহাসের নির্মাতাদের একজন এবং অন্যতম প্রধান সিপা সালার। আমি আপনার কাছে জানতে চাইব, চট্টগ্রামে যখন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হচ্ছে, যখন যে কোনো যুদ্ধই একটা সেনাবাহিনী অথবা সুশৃঙ্খল বাহিনী করে, জনসাধারণ সেখানে সহযোগী ফোর্স হিসেবে যায়, চট্টগ্রামে যে বিদ্রোহের সূচনা হলো তৎকালীন মেজর জিয়া যে এই যে রিভোল্টের যে ব্যাপারটা করলেন, এটা তার সঙ্গে আপনি যে বাঙালি অফিসারদের কথা বলেছেন, কয়েকজনের কথা বলেছেন, কিন্তু সেই ক্যান্টনমেন্টে কি আর কোনো বাঙালি অফিসার ছিল যারা সেদিন সেই রিভোল্টের সঙ্গে জয়েন করে নাই অথবা জয়েন করতে সবাই যোগদান করেছিল? 4 জন ছিল, তৎকালীন মেজর শওকত আলী, তৎকালীন ক্যাপ্টেন খালেদুজ্জামান, লেফটেন্যান্ট মাহফুজ, সেকেন্ড লেফটেন্যান্ট শমশের মুবিন, তারা সবাই যোগদান করেছিল। এবং এর মধ্যে আমি আপনার কাছে জানতে চাই, আপনি মানে ট্রাস্টেড ক্যাপ্টেন বলতে যেটা আমরা পরবর্তীতে বিভিন্ন সময় দেখেছি, যদিও আপনি বলেছেন যে চট্টগ্রামের ক্যান্টনমেন্টে যাওয়ার আগে আপনি মেজর জিয়াকে জানতেন না, যেহেতু নানা কারণেই স্বাভাবিক আপনারা বিভিন্ন ক্যান্টনমেন্টে ছিলেন, রিক্রুট হয়েছেন আপনি, আপনি তখন কত সালে রিক্রুট হয়েছিলেন এবং 71-এর কত বছর আগে? সো
আমি 67 সালে কমিশন পাই। তাহলে মাত্র 4 বছরের মধ্যে স্বাভাবিকভাবে এক ক্যান্টনমেন্টে দীর্ঘ সময় কাজ না করলে তো আর জানার কথা নয়। তো আমি সে ব্যাপারে আপনার কাছে জানতে চাইবো যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো এবং করা হলো, এখন 26-27 নিয়ে নানা বিতর্ক করা হয়, কিন্তু আমরা যেটুকু জানি যে যে রেডিওতে গিয়ে যে ঘোষণাটা দেওয়ার ব্যাপারটা, আপনার মেমোরিতে এই ব্যাপারটা ঠিক কতটুকু আছে কিংবা কতটুকু আপনি খুব সংক্ষেপে যদি বলেন? রাত্রে অনুমানিক 12টার একটু পরে হবে আমরা বিদ্রোহ করি অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে সাথে নিয়ে। জিয়াউর রহমান জঞ্জুয়াকে নিয়ে আসার পর কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহী সিপাহীদের হাতে তারা নিহত হয়। আমি সব ব্যাটালিয়নকে অর্থাৎ অষ্টম বেঙ্গল রেজিমেন্টের যারা অবশিষ্ট সেনারা ছিল তাদেরকে মধ্যখানে এক জায়গায় একত্রিত করি, একত্রিত করে কারণ তারা আমার অধীনে ছিল, আমার অধীনে বিদ্রোহ করেছিল, তাদেরকে জিয়াউর রহমানের কাছে হস্তান্তর করি এবং এই বিদ্রোহের দায়িত্ব জিয়াউর রহমানকে দেওয়া হয়। তিনি এই সম্পূর্ণ ব্যাটালিয়নের দায়িত্ব নিলেন, তিনি সহ অধিনায়ক হিসেবে ছিলেন ওই মুহূর্ত থেকে, তিনি অধিনায়ক হিসেবে অষ্টম বেঙ্গলের দায়িত্ব নিলেন এবং সব অফিসারদেরকে নিয়ে আমরা ওই জায়গা ত্যাগ করে শহরের একটু বাইরে চলে গেলাম। বাইরে গিয়ে আমরা রিঅর্গানাইজ হলাম। ইতিমধ্যে শহর ত্যাগ করার আগে মেজর স্বাগতকে, যেহেতু উনার সাথে আওয়ামী লীগের নেতাদের সাথে ভালো সম্পর্ক ছিল, আওয়ামী লীগের নেতাদের ঘরে ঘরে গিয়ে সংবাদ দেওয়া হয়েছিল যে আপনারা আসেন আমাদের সাথে হাতে হাত মিলিয়ে যুদ্ধে সামিল হন, আমরা বাংলাদেশের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে। কিন্তু চট্টগ্রামের কোন নেতা আমাদের সাথে যোগাযোগ করে নাই, তারা নিজেই নিজের ভাবে আগরতলা হয়ে কেউ ক্যালকাটায় চলে যায়, কেউ আসাম থাকে, কেউ ত্রিপুরাতে থাকে, কিন্তু যুদ্ধের ময়দানে তারা কেউ উপস্থিত ছিল না। আপনি 26 মার্চ রাতের কথা বলছেন, অর্থাৎ যে 25-26 রাত্রে আর ঘোষণাটা হয় এটা 27 তারিখে। 27 তারিখে আমরা অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে বিভিন্ন গ্রুপে ভাগ করি। মেজর স্বাগতের নেতৃত্বে আমরা বলি আপনি চট্টগ্রাম বন্দর যাবেন, ক্যাপ্টেন ফখরুজ্জামানের নেতৃত্বে চকবাজার, লেফটেন্যান্ট মাহফুজের নেতৃত্বে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং, লেফটেন্যান্ট শমশের মুবিনের নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা, একটা নাম ভুলে গেছি আমি, ক্যাপ্টেন সাদেকও ছিল, ক্যাপ্টেন সাদেকের নেতৃত্বে সীতাকুণ্ড এলাকায়। অর্থাৎ আমরা সবাইকে ভাগ করে দিলেন এই কারণে এক জায়গায় যদি থাকি অতি সহজে পাকিস্তানিরা আমাদেরকে ধ্বংস করে দিতে পারবে, কারণ আমরা সংখ্যায় ছিলাম খুবই কম এবং যে গোলা বারুদ ছিল এক সপ্তাহের বেশি যুদ্ধ করার মতো অবস্থা আমাদের ছিল না। সুতরাং সেই জন্য আমরা মনে করেছি নিজকেও দীর্ঘদিনের জন্য প্রস্তুত রাখতে হবে এবং পাকিস্তানিদেরকেও যেন তারা অনুমান করতে না পারে সংখ্যায় আমরা কতজন কোথায় আছি, এটা একটা ডিসেপ্টিভ প্ল্যান ছিল। সুতরাং এই পর্যায়ে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, আমরা তো বিদ্রোহ করেছি, বাংলাদেশের যে বেঙ্গল রেজিমেন্ট গুলি আছে, ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল যশোরে, ফোর বেঙ্গল রেজিমেন্ট ছিল কুমিল্লাতে এবং তারা ব্রাহ্মণবাড়িয়ে ছিল, ওই ওই তারিখে তারা ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনিং এর জন্য ছিল, সেকেন্ড বেঙ্গল ছিল জয়দেবপুরে এবং তারা কিছু ট্রেনিং এর জন্য টাঙ্গাইলে ছিল, থার্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল সাইদপুরে। সুতরাং সব বেঙ্গল রেজিমেন্ট গুলি বিভিন্ন জায়গায় ছিল এবং ইপিআর ছিল বর্ডারে। সুতরাং আমরা যদি চট্টগ্রামে শুধু অষ্টম বেঙ্গল রেজিমেন্ট যুদ্ধ করে তাহলে বাংলাদেশ স্বাধীন হবে না, সব বেঙ্গল রেজিমেন্টকে নেমে আসতে হবে, ইপিআর কে তৎকালীন ইপিআর সদস্যদেরকে আসতে হবে, পুলিশদেরকে আসতে হবে, ছাত্র জনতা সবাইকে আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে মাঠে এসে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে হবে। সুতরাং এটা সিদ্ধান্ত নেওয়া হলো, একমাত্র পন্থা হলো রেডিওর মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করা, তাহলে বহির্বিশ্ব জানতে পারবে, বাংলাদেশের জনগণও একটা দিক নির্দেশনা পাবে, তারাও লাঠি সোঁটা নিয়ে হোক বন্দুক নিয়ে হোক যে যেভাবে পারে আমাদের সাথে এসে পাকিস্তানের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবে। এবং আমরা এটা সফল হয়েছিলাম, জিয়াউর রহমান 27 তারিখ ঠিক মগরিবের সময় আনুমানিক আমি পাশে বসা ছিলাম, তিনি বললেন আই মেজর জিয়া আন্ডার দ্য ব্লেসিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
declare myself as a provisional head of the state. And from now onward, we revolt against Pakistan. Our fight will continue till the independence of Bangladesh. এবং তিনি বহির্বিশ্বকে আমাদের এই স্বাধীনতা ডিক্লারেশনটা একনোলেজ করার জন্য সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য এবং যে যেখানে আছে বাংলাদেশে নিজ নিজ জায়গা থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জোরার জন্য অনুরোধ করানো হয়। এবং আমি মনে করি যে ওরা আমাদের এই ঘোষণাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জনগণ এই বিপদের দুর্দিনে তারা দিক নির্দেশনা পেয়েছিল, সাহস পেয়েছিল এবং মানুষে মনে করেছিল আমরা একানা, এখানে সামরিক বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র গোলা বারুদ নিয়ে এগিয়ে আসছে, সুতরাং এখন আর কোনো ভয়ের কারণ নেই। বাংলাদেশ লাঠিসোঁটা নিয়ে কখনো স্বাধীন হতো না, স্বাধীন আপনি প্রথমেই বলেছেন যুদ্ধ করার জন্য প্রশিক্ষিত সেনাবাহিনী প্রয়োজন এবং সেই সেই অভাবটায় জিয়াউর রহমান এবং আমরা পূরণ করেছিলাম। আপনার যে ঘোষণাটির কথা বলেছেন 27 তারিখ মাগরিবের সময়, তার আগে কি আরেকটি ঘোষণা এরকম এসেছিল যে তিনি নিজেকে প্রভিশনাল হেড অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছেন, অথবা আর কোনো ঘোষণা কি ছিল? না, 27 তারিখ আর কোনো ঘোষণা ছিল না, এটাই। 30 তারিখ আরেকটা ঘোষণা ছিল, 30 তারিখ তিনি বললেন যে আই হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ কমান্ডার ইন চিফ অফ লিবারেশন ফোর্সেস। ওটাও 30 তারিখ সন্ধ্যা, প্রায় সন্ধ্যার সময় ছিল। অর্থাৎ সেই ঘোষণাটি ছিল সেকেন্ড লেভেলে, অর্থাৎ প্রথম ঘোষণাটি যেটি 27 তারিখে মাগরিবের সময় দিলেন যে এটি হচ্ছে যে এটি হচ্ছে একটা ফর্মাল ডিক্লারেশন ফ্রম এ মিলিটারি ফোর্স অফ এ কান্ট্রি, আর 30 তারিখে যেটি তিনি রাষ্ট্রপ্রধানের যে দায়টি সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি দিয়ে একটা সেনাবাহিনীর অপারেশনাল সাইটটা তিনি নিয়ে নিলেন, এখানে কমান্ডার ইন চিফ অফ লিবারেশন ফোর্সেস। জি, থ্যাংক ইউ আপনাকে। আপনি এই জন্য এই যে শেখ আহমেদ আমাদের একজন দর্শক সুন্দর একটি প্রশ্ন করেছেন কর্নেল আলী আহমেদের কাছে, হবিগঞ্জ জেলার মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগানে জ্যেষ্ঠ সামরিক অফিসারদের সম্মেলন সম্পর্কে জানতে চাই, এই প্রশ্নটির জবাব আপনি কষ্ট করে আমাদের দেবেন, কিন্তু তার আগে আমি আপনার কাছে জানতে চাই যে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ এবং স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম বিভিন্ন সময় এসছে যে এই ঘোষণাটিকে পরবর্তীতে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে তারা জিয়াউর রহমানকে অনুরোধ করেছিল অথবা এরকম, এই এই রাজনৈতিক নেতাদের ভূমিকাটি আপনি কিভাবে দেখেছিলেন তৎকালীন সময়? তাদের বারবার অনুরোধ করার পরেও তারা আমাদের সাথে দেখা করার জন্য আসেনি, তারা নিজ নিজ ভাবে, আমি প্রথমেই বলেছি, রামগড় হয়ে ত্রিপুরা গিয়েছে, অনেকে ত্রিপুরা থেকে ক্যালকাটায় চলে গেছে মন্ত্রী হওয়ার জন্য বা কোনো একটা পদ পাওয়ার জন্য, তারা তাদের নিজের ধান্দা নিয়ে ব্যস্ত ছিল, যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। এবার আমি আপনার কাছে শেখ আহমেদের প্রশ্ন, মাধবপুরের প্রশ্ন সম্বন্ধে না বলি, এখানে প্রথম মিটিংটা হয়েছিল তৎকালীন মেজর খালেদ মোশারফ এবং শফিউল্লাহ সাহেব, তারা দুজনে মিলে এখানে মিটিং করেন। মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেন যে একজন রিটায়ার্ড সিনিয়র অফিসারকে সশস্ত্র বাহিনীর দায়িত্ব দেবেন। মোটামুটি এটা একটা ছিল যে জিয়াউর রহমান যেন সর্বাধিনায়ক না হয়, এটাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন প্রথম মিটিংয়ে। দ্বিতীয় দিন মিটিংয়ে জিয়াউর রহমান নিজে উপস্থিত ছিলেন, তিনজনের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় একজন রাজনীতিবিদ যিনি আমাদের আপন, যেন তৎকালীন কর্নেল এম এজে ওসমানী সাহেব, পরে জেনারেল এম এজে ওসমানী সাহেব, তাকে সর্বাধিনায়ক হিসাবে সকলে মেনে নেয় এবং তিনি দায়িত্ব নেন। মাধবপুরের মিটিংয়ে মোটামুটি একটি সিদ্ধান্ত ছিল এবং পরে তারা সবাই ক্যালকাটা গিয়ে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন দেখে 11 সেক্টরে বিভক্ত করে বিভিন্ন অফিসারকে সেক্টরের দায়িত্ব দেওয়া হয়। তখনও পর্যন্ত রাজনীতিবিদদের কোনো অস্তিত্ব ছিল না, রাজনীতিবিদেরা অনেক পরে আসে। আপনি নিশ্চয় জানেন 17 তারিখে, এপ্রিল মাসের 17 তারিখ মেহেরপুরের একটি জায়গায় প্রবাসী সরকারের ঘোষণা আসে বর্ডার থেকে সামান্য ভিতরে,
মেহেরপুরের সেখানে তো এটা একটা কৌশলগত ব্যাপার ছিল এবং তারা খুব কম সময় সেখানে থেকে বিশ্বকে তারা দেখান যে আমাদের প্রবাসী সরকার বাংলাদেশের মাটিতেই হয়েছে। সেক্ষেত্রে সামরিক অফিসারদের জন্য সেটি তো একটা রাজনৈতিক একটা সংযোগ তৈরি হয়েছিল, সেটা কিরকম এফেক্ট তৈরি করেছে রেজিমেন্টগুলোতে বিশেষ করে? কোনো এফেক্ট হয় নাই, কারণ আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম পাকিস্তানিদেরকে পরাস্ত করার জন্য, আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। মাঠে আমরা নেমে গিয়েছিলাম, অস্ত্র হাতে ছিল, হয়তো মরতে হবে না হলে বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এখানে আর কোনো দ্বিতীয় কোনো অপশন আমাদের ছিল না। আমরা যুদ্ধ কিন্তু একটা বড় বিষয় এবং আমরা সবাই জানি যুদ্ধ মানে হচ্ছে যারা ফোর্স থাকেন তারা প্রত্যেকে জীবন হাতে নিয়ে যান এবং যারা সহযোগী যুদ্ধের বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা সকলেই জীবন হাতে নিয়ে যান। সুতরাং সেই যুদ্ধে আপনারা গিয়েছিলেন এবং প্রত্যেকেরই শহীদ হওয়ার জন্য গিয়েছিলেন, কারণ আপনারা মাঠের যোদ্ধা, আপনারা নিজেরা যুদ্ধ করেছেন পুরো সময় জুড়ে। আমি একটা অন্যরকম প্রশ্ন করতে চাই, মেজর জিয়া, বীরত্বম জিয়াকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠানটি এবং একই সঙ্গে আমরা আপনার মাধ্যমে, কর্নেল অলি আপনার মাধ্যমে, যারা লিজেন্ড, লিভিং লিজেন্ড যারা বেঁচে আছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে চাই, কিন্তু তাদের অবদানগুলোকে একটু আরো গভীরে যেতে চাই, কারণ আমাদের নতুন প্রজন্ম আসলে বিভিন্ন বিতর্কের মধ্যে এই আত্মত্যাগ এবং এই যে আপনাদের যে জীবন হাতে নিয়ে লড়াই করতে যাওয়া, এই স্যাক্রিফাইস গুলো কিন্তু গ্লোরিফাই হয় নাই, যার ফলে সবকিছুই বিতর্কের মধ্যে হারিয়ে যায়। মেজর জিয়া, তৎকালীন মেজর জিয়া, বীরত্বম জিয়া, পরবর্তীতে বীরত্বম জিয়া, তার পরিবারকে সেদিন সঙ্গে নেননি, সেই সুযোগটি তার কি ছিল কিনা? এবং অন্যান্য অফিসার অধস্তন সম্পর্কে সেই সময় মেজর জিয়ার কি ভূমিকা ছিল? অথবা আপনি এই যে আপনারা যে মুভ করলেন একটা নিয়মিত একটা বাহিনীর কর্মকর্তা হিসেবে রিভোল্ট করলেন, রিভোল্ট করে তখন এই পরিবারের সঙ্গে সম্পর্ক, এটা তো অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে যখন সেনা প্রধান অথবা একটা ক্যান্টনমেন্টে যখন প্রধান অথবা উপপ্রধান থাকেন, সেই ব্যাপারগুলো সম্পর্কে আপনি বলবেন কিনা? তিনি তো জানতেন যে তার পরিবার তাহলে এখন পাকিস্তানি বাহিনীর হাতে বন্দী হয়ে যাবেন। এটাতে আপনি বুঝতে পারেন তিনি সর্বোত্তম স্যাক্রিফাইস করেছিলেন। তার স্ত্রীকে নিশ্চিত মৃত্যু হবে, তার দুই ছেলের মৃত্যু হবে, এটা তিনি জেনে শুনে এই কাজটা করেছিলেন, কারণ যুদ্ধের মাঠে দুইজন অবুঝ শিশুকে নিয়ে যাওয়ার সম্ভব ছিল না। তারেক রহমানের বয়স ছিল প্রায় 6 বছর আর আরাফাত রহমানের বয়স ছিল প্রায় 1.5 বছর থেকে 2 বছর। সুতরাং এই দুই শিশুকে নিয়ে, বেগম জিয়াকে নিয়ে যুদ্ধের মাঠে যাওয়া সম্ভব ছিল না। বেগম জিয়াকে উনি বলেছিলেন, আপনার চাচা আছে, বেগম জিয়ার চাচা চট্টগ্রামে ছিল, উনি বলেছিলেন আপনি আপনার চাচার কাছে চলে যান এবং নিরাপদভাবে থাকার চেষ্টা করেন, পরবর্তী পর্যায়ে সুযোগ হলে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে আমাদের সম্মুখে একটাই গোল, সেটা হলো পাকিস্তানিদের পরাস্ত করা, বাংলাদেশকে স্বাধীন করা। এখন পরিবার আমাদের কাছে বড় বিষয় না, পরিবারকে দেশের জন্য আমরা স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত ছিলাম। জিয়াউর রহমান সেই উদাহরণটা জাতির সামনে তুলে ধরেছেন। তখন কি মেজর জিয়া তার পরিবারের সঙ্গে মানে রিভোল্ট করার পরে তিনি কি দেখা করে কথাগুলো বলেছিলেন নাকি তার কোনো অফিসারের মাধ্যমে এটা কনভে করেছিলেন? না, টেলিফোনে বলেছিলেন উনি। টেলিফোনে বলেছিলেন? আমি এবার, এটা কাছে ছিল, 500 গজের মধ্যেই ছিল, তারপরেও তিনি আর যান নাই, তিনি টেলিফোন করে বলে দিলেন এইভাবে তোমরা তোমার চাচার কাছে চলে যাও, দুই ছেলেকে নিয়ে এবং নিজেই নিরাপদ থাকার চেষ্টা করো, আমরা যুদ্ধে লিপ্ত হয়েছি, এখন তোমাকে সাথে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার জেড ফোর্স প্রসঙ্গে, জেড ফোর্স ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি এবং জেড ফোর্সের সঙ্গে অন্যান্য সেক্টর এবং অস্থায়ী সরকারের সম্পর্ক কেমন ছিল? আসলে অস্থায়ী সরকার অস্থায়ী ছিল, তাদের যুদ্ধের সম্বন্ধে কোনো তাদের সম্পর্ক ছিল না। যুদ্ধটা মূলত পরিচালনা করেছে সেক্টর কমান্ডাররা, এখানে অন্য কারো সম্পৃক্ততা ছিল না। সেক্টর কমান্ডাররা সরাসরি ইন্ডিয়ান বিএসএফ দের সাথে কথা বলেই প্রাথমিক পর্যায়ে গোলা বারুদের ব্যবস্থা করেছি আমরা, এবং শেষের দিকে গিয়ে যখন ইন্ডিয়ান আর্মি দেখলো যুদ্ধ প্রায় শেষের পথে, তখন তারা 2 ডিসেম্বরে গিয়ে যুদ্ধ ঘোষণা করলো এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য কাজ করলো, এটা শেষের দিকে গিয়ে অর্থাৎ 2 ডিসেম্বরে তখন পাকিস্তান সামরিক বাহিনী প্রায় শেষের দিকে চলে আসছিল, আর হয়তো 1-2 মাস পরে তারা সৌদ্যোগে আত্মসমর্পণ করে পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পলায়ন করতো।